নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25শে ফেব্রুয়ারি 2022 শুক্রবার এই 5 রাশির প্রবল লটারির প্রাপ্তি হতে চলেছে। আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি, যারা দেখছেন তারা তো জানেন কী কী নিয়ম আমি বলি, তাও আমি আবারও আপনাদেরকে বলছি, এই ভিডিওটি যারা দেখছেন তারা তখনই টিকিট কাটবেন, আমি যে কথাগুলি বলছি সেটা যদি আপনার ম্যাচ খায় তবেই আপনি কিন্তু আগামীকাল লটারি কাটুন। দেখুন, ভিডিওটি খুব ছোট্ট পরিসরে তৈরি করি, ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। এখানে আমি প্রতিদিন কিন্তু লটারি ক্ষেত্রে টার্গেট নাম্বার, লটারি ক্ষেত্রে আপনার রাশিভিত্তিক সময়, দিনের শুভ সময় এবং রাহুকাল, এ কটি কিন্তু আমি দিয়ে থাকি, এবং নক্ষত্র এবং যোগ, এ কটির কথা প্রথম আমি কিন্তু বলি, কারণ যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা কিন্তু আছে। হোয়াটসঅ্যাপে যে মেসেজ প্রচুর আসছে যে স্যার আমি ছোটো প্রাইজ পাচ্ছি, বড় প্রাইজ পাচ্ছি না, কেউ লিখছেন যে আমার একটুর জন্য বড় প্রাইজটা স্যার মিস খেয়ে গেল 1-2 নম্বরের জন্য। আমি বারবার বলছি যে আপনারা যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে, রাহু হচ্ছে কি আকস্মিক প্রাপ্তি কারক গ্রহ, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি, সে আপনি লটারি বলুন, চাকরি বলুন, যে কোনো যে হঠাৎ যেটা হওয়া সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু রাহুর আন্ডারে। তো এই জন্য আপনারা রাহু কবচ পরিধান করুন, অর্থাৎ রাহু কবচ পরিধান করে রাহু কিন্তু স্ট্রং হবে। আপনি পরিধান করলে যে লটারি পাবেন এই কথা আমি কখনোই দাবি করছি না, কিন্তু সে গ্রহর ক্ষমতাটা, বলবত্তাটা বৃদ্ধি কিন্তু পাবে। ভিডিওটি সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনারা শোনার চেষ্টা করুন, এখানে অনেক ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো শোনার পর আপনার লটারিতে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ইনভেস্টমেন্ট করুন, অর্থাৎ নিজের দায়িত্বে ইনভেস্টমেন্ট করুন। সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন। প্রথমেই আমি বলি, লটারির ক্ষেত্রে সম্পূর্ণটা কিন্তু আপনার ভাগ্যের কিন্তু খেলা, অর্থাৎ আপনার জন্মছকে বাই বার্চাত রাহুর অবস্থান, বাই বার্চাত বুধের অবস্থান, শুক্রের অবস্থান এবং শনির অবস্থান কেমন আছে, এবং আপনার জন্মছকে দ্বিতীয়, একাদশ, নবম, পঞ্চম ভাব কেমন আছে এটা কিন্তু দেখা দরকার। আমি বারবার বলছি যে 5 রাশির কথা বলছি কি না, আগামীকাল কিন্তু এই 5 রাশি কিন্তু লটারি কিন্তু পাবে, কত অ্যামাউন্টের অর্থ পাবে, 1 টাকা পাবে না 1 কোটি টাকা পাবে, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক। আপনি 50 টাকা পেলে পেতে পারেন, আপনি 5 লাখ টাকাও পেতে পারেন, এটাও ডিপেন্ড করে আপনার জন্মছক, কিন্তু এই 5 রাশি কিন্তু পাবে। তবে আপনার দশান্তর দশা যদি পারমিট করে এবং আপনার হাতে যদি রাহুর প্লেসমেন্ট, আপনার হাতে যদি শুক্রের প্লেসমেন্ট, আপনার হাতে যদি শনি এবং বুধের প্লেসমেন্ট ভালো থাকে, এই চারটি প্ল্যানেটকে আমি বারবার বলি, যদি আপনার ভালো থাকে আপনি নিশ্চিত ধরে রাখুন আপনার লটারি কিন্তু লাগার সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে। তো যারা লটারি কাটছেন তাদেরকে আমি বারবার একটা কথা অনুরোধ বারবার করি, নিজস্ব জন্মছকটা একবার অ্যানালাইজ করে নিন, তারপর আপনার লটারিতে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। অযথা লটারিতে ইনভেস্টমেন্ট করে টাকা অপচয় করবেন না, হয়তো আপনার ভাগ্য চক্রেই নাই লটারি, আপনি যখন জন্মিয়েছিলেন যদি লটারির যোগ না থাকে তাহলে লটারি কেটে কিন্তু কোনো লাভ নেই, অর্থাৎ কপালে যদি ঘি না থাকে কি না ঠকঠকালে হবে কি একটা কথাই আছে, অর্থাৎ আপনার কপালেই লটারি নেই, আপনি এদিকে কেটেই যাচ্ছেন, আপনি ভিডিও শুনছেন কেটে যাচ্ছেন। এই জায়গাটাই কিন্তু জানা দরকার যে আপনার জন্মছকটা কী বলছে, আপনার বাই বার্চার্ট কী বলছে। দেখুন, কালকে এই শুক্রবার খুব ভালো দিন লটারির ক্ষেত্রে, যে দুটি নক্ষত্র, একটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, একটি মূলা নক্ষত্র, এই দুটি নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করছে, জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, এই দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, এবং যোগ আছে আপনার সিদ্ধিযোগ আগামীকাল কিন্তু থাকছে। শুভ সময় সকাল 8:34 থেকে আপনার 9:48 পর্যন্ত, 8:34 থেকে 9:48, আরেকটা হচ্ছে 12:05 থেকে 12:52, দুটি টাইম। এবং রাহুকাল, যেটা আমি সবসময় বলি যে কোনো শুভ কাজ বর্জন করুন, সেটা হচ্ছে 10:30 থেকে 12:00 পর্যন্ত, 10:30 থেকে 12:00 পর্যন্ত, এই সময় কোনো লটারি বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। কোন কোন রাশি আগামীকাল লটারি পেতে চলেছে আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক সময় আপনাদের জানাবো। প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি।
কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে, সকাল 8:05 থেকে, সকাল 8:05 থেকে আপনার 10:02 পর্যন্ত, 8:05 থেকে 10:02 পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 3, 6 এবং 3 হচ্ছে আপনাদের টার্গেট নাম্বার। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল লটারি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা আপনার ভাগ্য চক্র কিন্তু বলবে। আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা যেটা বেরিয়েছে, সকাল 9:12 থেকে আপনার 10:18 পর্যন্ত, 9:12 থেকে 10:18, এবং আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 1 এবং আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে 3, 1 ও 3 হচ্ছে আপনাদের টার্গেট নাম্বার মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি লটারি পাওয়ার প্রবল যোগ সৃষ্টি হয়েছে, তিন নম্বর রাশি, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে, 12:02 থেকে, 12:02 থেকে আপনার 1:34 পর্যন্ত তুলা রাশি, এবং আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার, যে নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার যদিও বা, সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে 2, 6 এবং 5, 2, 6 এবং 5 আপনাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট নাম্বার। এরপর যে রাশি কথা বলবো, চার নম্বর যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করেছে, সে রাশির নাম, অনেকেই হচ্ছেন আমার রাশি আছে কি না, সব চার নম্বর রাশি, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সকাল 7:42 থেকে আপনার 9:52 পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার 1, 2, 3, 1, 2, 3 কর্কট রাশির জন্য। অন্তিম যে শেষ রাশি, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সংখ্যা যেটা বেরিয়েছে কন্যা রাশির ক্ষেত্রে, 8 এবং 5 টার্গেট নাম্বার, এবং আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে 12:34 থেকে 2:48 পর্যন্ত, দুপুর 12:34 থেকে 2:48 হচ্ছে আপনাদের শুভ সময়। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।